আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজামাল স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি জান্নাতুল নাইম। গত ক্লাসে আমরা অধ্যায় 5 যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা এই অধ্যায়টা শুরু করেছিলাম। আমি তোমাদেরকে বলেছি যে এই অধ্যায় আমাদের হিসেব করার মতো হিসেব, নতুন করে হিসেব শেখার কিছু নেই। এখানে আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে হিসাবের ধারাবাহিকতা। কোনো একটা অঙ্কে যদি যোগ বিয়োগ গুণ ভাগ চারোটা একসাথে থাকে তখন আমরা কোন কাজটা আগে করব এটা আমাদের এখানে শিখতে হবে। তাই আমি তোমাদেরকে গত ক্লাসেই বলেছিলাম যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা ভাগের কাজ আগে করব, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ এবং সবার শেষে বিয়োগের কাজ করতে হবে। কাজটা ব্যতিক্রম হবে যদি আমাদের ব্রেকেট থাকে, ঠিক আছে? যদি এই প্রথম বন্ধনীটা আমাদের থাকে তখন প্রথম বন্ধনীর ভেতরে যে চিহ্নটা থাকবে তার কাজ আমাদেরকে আগে করতে হবে। এই ব্যাপারে আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ এখানে দেখিয়েছিলাম। তোমাদেরকে আমি এখানে 62 পৃষ্ঠার গ নাম্বারটা দেখিয়েছিলাম যে এখানে প্রথম বন্ধনীর ভেতরে গুণ আর বিয়োগ আছে, তখন আমাদেরকে গুণের কাজ আগে করতে হবে বন্ধনীর ভেতরে, তারপর বন্ধনীর ভেতরের বিয়োগটা করতে হবে, তারপর বাইরের বিয়োগটা করতে হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের হিসাবের ধারাবাহিকতা, কোন হিসেবটা আমাদেরকে আগে করতে হবে। আমরা এখানে 62 পৃষ্ঠা পর্যন্ত গত ক্লাসে দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী দেখবো, 5.3 অনুশীলনীটা দেখবো। 5.3 অনুশীলনীতে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে আছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো, ঠিক আছে? এই যে এখানে আমি তোমাদেরকে বলেছি গুণ বিয়োগ ভাগ তিনটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে কিসের কাজ আগে করব? ভাগের কাজ, তারপর আমরা করব গুণের কাজ এবং সবার শেষে করব আমরা বিয়োগের কাজ। এই অঙ্কটা এখান থেকে আমি দুইটা করে অঙ্ক তোমাদেরকে করে দেখিয়েছি। তাহলে দেখো অঙ্কটা, একের এক নাম্বারটা দেখো, 7 × 8 বিয়োগ 6 ভাগ 3, 6 ভাগ 2। তাহলে আমরা ভাগের কাজ আগে করব, তার অর্থ 6 কে 2 দ্বারা ভাগ করব। আমরা 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা নামটা পড়লে 3 × 6 কত আসবে, মানে 3 আসবে। এটা তোমরা রাফে দেখাবে, আমি করে দিয়েছি রাফ ছাড়া। তারপরে তাহলে অন্যগুলো আমরা যেমন আছে তেমন বসিয়ে দিব। এখানে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটাও একইভাবে বসাবো, শুধু ভাগের একটা করে এখানে বসাবো। তাহলে এখন আমাদের ভাগের কাজ শেষ, তাহলে এখন আমরা এখানে গুণের কাজ করব। তাহলে 7 কে 8 দিয়ে গুণ করব, 7-এর নামটা পড়ো বা 8-এর নামটা পড়ো একই কথা, 7 × 8 = 56 আসবে। তাহলে আর বাকি থাকবে বিয়োগ তিনটা বসিয়ে দিব। এক লাইনে আমরা শুধু একটা কাজ করব, দুটো কাজ করব না। তাহলে এবার শুধু বাকি আছে বিয়োগ, তাহলে 56 থেকে 3 বিয়োগ দিব। তাহলে প্রথম ঘর 6, এককের ঘর থেকে এককের ঘর 3 বিয়োগ, 6 থেকে 3 গেলে 3, আর দশকের ঘরে 5 আছে, এখানে কোনো দশকের ঘর নেই, তাই 5টা বসে যাবে। তাহলে 56 থেকে 3 বিয়োগ দিলে আমরা কত পাবো? 53। তার মানে এই গাণিতিক বাক্যটা যদি আমরা সমাধান করি আমাদের উত্তর আসবে 53। আমরা উত্তর লিখে দিব, উত্তর 53। একইভাবে 2 নম্বরটা যদি তোমরা করতে যাও তখন দেখো এখানে প্রথম বন্ধনী আছে, তাহলে বন্ধনীর ভেতর ভাগ আর বিয়োগ আছে, তখন আমরা ভাগের কাজ আগে করব, তারপর আমরা বিয়োগের কাজ করব। তো আমরা কিন্তু গুণের কাজটা করব না, কারণ আমাদের বন্ধনীর কাজ আগে শেষ করতে হবে তারপর। তাহলে বিয়োগের কাজ শেষ করে আমরা শেষে গুণের কাজ করব, ঠিক আছে? একইভাবে 3 নম্বরটা দেখো, বন্ধনীর ভেতরে গুণ আর বিয়োগ আছে, তাহলে এখানে আমরা আগে গুণের কাজ করব, তারপর বিয়োগের কাজ করব, শেষে আমরা ভাগের কাজ করব, কারণ ভাগটা বন্ধনীর বাইরে, তাই ভাগের কাজ পরে করতে হবে। দেখো এটা আমি করে দিয়েছি 7 × 8 = 6, এটা বন্ধনীর ভেতর ভাগ 2। তাহলে আমরা গুণের কাজটা আগে করব, 7 × 8 = 56 বিয়োগ 6 ভাগ 2, যেমন আছে তেমন লিখে দিব। তারপর আমরা 56 থেকে 6 বিয়োগ দিব, 56 থেকে 6 বিয়োগ দিলে থাকবে 50। এখন যেহেতু আমাদের বন্ধনীর ভেতর কাজ শেষ, তাই আমরা বন্ধনী উঠিয়ে ফেলবো, আর বন্ধনী লাগবে না, ভাগ 2। এখন আমরা 50 কে 2 দিয়ে ভাগ দিব, এটা আমি রাফে দেখিয়ে দিয়েছি। 2 কে 50 দিয়ে ভাগ দিতে গেলে প্রথমে 2 কে 5 দিয়ে দিব, যেহেতু 5 বড় 2 ছোট, তাহলে 2 কে 5-এর মধ্যে কয়বার যাবে? 2 একে 2 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 3 বার দিলে 6 আসছে, তাহলে 2 বার দিব, 2 দুগুণা 4 আসবে। 5 থেকে 4 গেলে 1, উপরে 0 আছে এটা নামবে, তাহলে 10, 2 কে 10-এর মধ্যে আমরা 5 বার দিতে পারবো, 5 দুগুণা 10, 5 বার দিলে 10 মিলে যাবে। তাহলে 2 কে আমরা 50 দিয়ে, আমরা 2 দিয়ে 50 কে ভাগ দিলে পাচ্ছি কত? 25। তাহলে এখানে আমরা পাবো 25। উত্তর কত হবে তাহলে? এই গাণিতিক বাক্যের সমাধান করে আমরা উত্তর পাবো 25। তাহলে আমি এখানে তোমাদেরকে 1 আর 3 দেখিয়ে দিয়েছি, একই নিয়মে তোমরা 2 আর 4টা করবে, 1-এর 2 আর 4।
এবার দুই নম্বরে আসো। দুই নম্বরে বলেছে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচে সমস্যার সমাধান করো। তাও একই দেখো, এখানে ভাগের কোনো কাজ নেই, এখানে যোগ বিয়োগ আর গুণের কাজ দেওয়া আছে, এটা একই নিয়মে করতে হবে। তাই এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেইনি, তোমরা এটা নিজেরা করবে বাসার খাতায় করে আমাকে ছবি তুলে পাঠাবে হোয়াটসঅ্যাপে। তিন নাম্বারটা দেখো, আমাদের চার পর্যন্ত আছে, আমরা আজকে এগুলো শেষ করে ফেলবো। তিন নাম্বারটায় দেখো বলেছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। আগে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে, তারপর সমাধান। দেখো প্রথমটা বলেছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। 5টি পেন্সিলের দাম দেওয়া আছে, ওখান থেকে আমাদের আগে 1টি পেন্সিলের দাম বের করতে হবে, তারপর আমরা 9টার দাম বের করব। তাহলে আমি তোমাদেরকে এর আগে পড়িয়েছি, 5টা বেশি থেকে যদি কম বের করতে হয় আমাদের কি হয়, ভাগ হবে। তাহলে 5টা পেন্সিল থেকে একটার দাম বের করতে গেলে আমরা 60কে 5 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমরা যখন একটা পেয়ে যাব দাম, তখন এক থেকে একটা পেন্সিল থেকে 9টার দাম বের করব। তাহলে কম থেকে বেশি বের করতে বললে, বেশি বের করতে হলে কি হয়, গুণ হয়, আর বেশি থেকে কম বের করতে হলে ভাগ। তাহলে প্রথমে আমাদেরকে ভাগ করতে হবে, তারপর গুণ। আমরা লেখার সময় লিখব নির্ণেয় গাণিতিক বাক্য, কি লিখব এই যে দেখো এভাবে লিখব, নির্ণেয় গাণিতিক বাক্য। এখানে আমি লাইনটা লিখতে ভুলে গেছি, তোমরা লিখবে নির্ণেয় গাণিতিক বাক্য 60/5। প্রথমে এটা আমরা ব্রেকেটে রাখবো, কারণ ব্রেকেটের কাজটা আমরা আগে করব। তাই 60কে প্রথমে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমি একটা পেন্সিলের দাম পাবো। ভাগ করেছি দেখো 12 এসেছে, ভাগটা আমি এখানে রাফে দেখিয়েছি, ভাগ করে 12 এসেছে। এরপরে আমরা এই 12কে গুণ 9টার দাম বের করতে হবে, তাই এই ভাগফলকে আমরা 9 দিয়ে গুণ করতে হবে, আমাদের গাণিতিক বাক্যটা হবে। তাহলে 12 গুণ 9 আমাদের কত এসেছে, 108। 12কে 9 দিয়ে গুণ করলে আমাদের আসবে কত, 108। এই ভাগ গুণটাও আমি রাফে দেখিয়েছি, তোমরা এভাবে এক পাশে রাফ করে ফেলবে এবং প্রতিটা অঙ্কের রাফ এভাবে এক রাফের মধ্যে দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবেই 9টা পেন্সিলের দাম বের করতে পারবো গাণিতিক বাক্যের মাধ্যমে। উপরে আমাদের লিখতে হবে নির্ণেয় গাণিতিক বাক্য এভাবে, ঠিক আছে। তারপর 108 বের করার পর লিখবো সুতরাং 9টি পেন্সিলের দাম 108 টাকা। সুতরাং 9টি পেন্সিলের দাম 108 টাকা, লেখাগুলো অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এটা ছিল এক নাম্বার। দুই নাম্বারটা বলেছে দেখো ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত। এখানে ভাগশেষ 2 দেওয়া আছে, ভাগশেষ 2 দেওয়ার পর বলেছে ভাজক ভাগশেষের 3 গুণ। তাহলে যেটা ভাগশেষ তাকে 3 দিয়ে গুণ করলে ভাজক পাবো, তাহলে 3 গুণ 2 সেটা হচ্ছে ভাজক, ঠিক আছে। তাহলে 3 গুণ 2 মানে কি ভাজক, দেখো দেখো আমি ভাজকের নিচে তাই লিখেছি 3 গুণ 2। তার আগে আমাকে লিখতে হবে নির্ণেয় গাণিতিক বাক্য, ভাজ্য সমান ভাজ্যের সূত্র আমরা জানি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাগশেষ 2 দেওয়া আছে, ভাগশেষের 3 গুণ হচ্ছে ভাজক, তাহলে 3 গুণ 2 হচ্ছে ভাজক। আর ভাগফল বলেছে ভাজকের 4 গুণ, তাহলে ভাজক যত পেয়েছি আমরা, ভাজক কত পেয়েছি 3 গুণ 2, গুণ করিনি আমরা, 3 গুণ 2 সমান ভাজক পেয়েছি। তাহলে 3 গুণ 2 হচ্ছে ভাজক, ভাজকের 4 গুণ হচ্ছে ভাগফল, তাহলে ভাগফল সমান 3 গুণ 2 সাথে আরও 4 গুণ করব, ঠিক আছে। এভাবে করে আমরা সূত্রে বসাবো, তারপর এবার গুণটা লিখবো আমরা। 3 গুণ 2 6, 6টা হচ্ছে ভাজক, গুণ ভাগফল হচ্ছে 3 গুণ 2 6, 6-এর সাথে 4 গুণ, 4 6 24, 24 হচ্ছে ভাগফল। তার সাথে সাথে আমরা 2 ভাগশেষ যোগ করব, তাহলে 24কে প্রথমে 6 দিয়ে গুণ করব, নিয়ম অনুসারে আমাদের গুণের কাজ আগে। 24কে 6 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি, 144। তাহলে আমরা 144 পাচ্ছি, এই 144-এর সাথে ভাগশেষ 2 যোগ করব, তাহলে 144-এর সাথে 2 যোগ করলে আমাদের কত হয়, 146। তার মানে আমাদের ভাজ্য কত, 146। তাহলে লিখবো সুতরাং ভাজ্য 146, উত্তর 146, ঠিক আছে। এই নিয়মে আমরা ভাজ্যটা বের করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, বাসায় একটু একটু মন দিয়ে করলে দেখবে তোমাদের জন্য অঙ্কগুলো একদমই সহজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বারটা দেখবো। দেখো 3 নাম্বারটা কি বলেছে, 3-এর 3, জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, তা প্রতি মাসে তার খরচ 7,250 টাকা, ঠিক আছে। এটা মাসের বেতন আর মাসের খরচ দেওয়া আছে, বলেছে তিনি 1 বছরে কত টাকা জমান। তাহলে আমাদের এখানে মাসের বেতন আর মাসের খরচ দেওয়া আছে, এখান থেকে আমরা মাসের জমাটা বের করতে হবে আগে, তারপর আমরা 1 বছরে যাব, ঠিক আছে। কারণ আমরা জানি 1 বছর = 12 মাস, তাহলে আমরা মাসের বেতন থেকে যদি মাসের খরচটা বাদ দিয়ে দিই তাহলে আমরা মাসের জমাটা পাবো। তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কী হবে, 7,500 থেকে প্রথমে 7,250টা বিয়োগ দিয়ে দিতে হবে, ঠিক আছে।
বিয়োগ দিয়ে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের এক মাসের জমা। তাহলে এক মাসের জমা থেকে আমরা যদি 12 মাসের জমা বের করতে চাই আমাদেরকে কি করতে হবে? আমি তোমাদেরকে আগেও বলেছি, এক থেকে মানে এক কম থেকে যদি বেশি বের করতে যায় তখন গুণ হবে। তাহলে আমাদের গুণ করতে হবে, এক মাসের জমাটাকে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমি কিভাবে লিখেছি, নির্ণেয় গাণিতিক বাক্য 7,500 যেটা ওর বেতন বিয়োগ 7,250 সেটা ওর খরচ গুণ 12, 12 কেন, 12 মাসের জমা বের করতে হবে আমাদেরকে এক বছরে, ঠিক আছে, সমান 250। 7,500 থেকে 7,250 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 250, ঠিক আছে। 250কে 12 দিয়ে গুণ দিয়েছি আমরা, সহজ নিয়মে গুণ দিয়েছি আমি শূন্য বাদ দিয়ে, তখন আমরা পেয়েছি কত, 3,000। তাহলে 250 গুণ 12 সমান হচ্ছে কত, 3,000 টাকা তার লিখে দিয়েছি। সুতরাং তিনি বছরে 3,000 টাকা জমাতে পারবেন, উত্তর 3,000 টাকা। দেখেছো এই নিয়মে আমাদের অঙ্কটা করতে হবে, আমি সব নিয়মে লেখাগুলো লিখিনি কিন্তু লেখাগুলো এই নিয়মে লিখতে হবে, ঠিক আছে। আরো একটা অঙ্ক আমাদের বাকি আছে, 4 নম্বরটা দেখো, বলেছে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার থেকে 125 টাকা বেশি রয়েছে, মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? মনির কাছে বেশি আছে রূপার থেকে, ঠিক আছে, দুইজনের আছে 875 টাকা। তাহলে প্রথমে আমাদের করতে হবে যেই টাকাটা বেশি আছে ওইটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে, তারপর আমরা দুইজনের টাকাটা পাবো। কারণ বেশি টাকাটা বাদ দিলে আমরা বাকি যে টাকাটা পাবো ওইটা দুইজনকে সমান ভাগে আগে ভাগ করে দিব, তারপর বেশিটার হিসাব আসবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো নির্ণেয় গাণিতিক বাক্য, প্রথমে 875 থেকে আমরা 125 যে টাকাটা বেশি আছে সেটা আমরা বিয়োগ দিয়ে দিব, তারপর মোট টাকা যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ দিব। কেন, দুইজন তাই, ঠিক আছে, মনি আর রূপা দুইজন তাই 2 দিয়ে ভাগ দিব। প্রথমে আমরা বিয়োগটা দিব, 875 থেকে 125 বিয়োগ দিলে কত পাই, 750, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে পাবো 375, ঠিক আছে। এগুলো রাফে অবশ্যই দেখাতে হবে। তারপরে এই 375 টাকাটা কার, রূপার টাকা, ঠিক আছে, যেহেতু রূপার কম আছে মনির বেশি আছে, তাহলে সুতরাং রূপার আছে 375 টাকা আর মনির থেকে এই 375 টাকার থেকে 125 টাকা বেশি আছে, তাহলে সুতরাং মনির আছে 375-এর সাথে আমরা এই 125টা যোগ করে ফেলবো, ঠিক আছে। তাহলে 375-এর সাথে আমরা 125 যোগ করলে পাবো 500 টাকা। তাহলে মনির কাছে আছে 500 টাকা, রূপার আছে 375 টাকা। দেখো তাহলে 500 আর 375 মিলে 875 এসে গেছে না আমাদের, এখানে 500 আর এখানে 375। দেখো তো 875 পাচ্ছি কিনা, 5 সাথে সাথে 0 যোগ করলে 7, 5-এর সাথে 3 যোগ করলে 8, তাহলে মোট টাকা 875 আমাদের এসে গেছে, ঠিক আছে। তাহলে কেন আমরা 125টা প্রথমে বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা মনির থেকে আছে, এই টাকাটা আমরা বাদ দিয়ে রাখলে বাকি টাকাটা দুইজনের থেকে সমান ভাগে আছে, 125 বাদ দিয়ে, 125টা বেশি মনির আছে, তাই বেশি টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা আমরা দুইজনকে সমান ভাগে ভাগ করে দেওয়ার পর সমান টাকার সাথে মনির 125 টাকা যোগ করলে আমরা মনির টাকাটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে রূপার আছে 375 আর মনির আছে 125-এর সাথে 375 যোগ করে 500 টাকা, তাহলে উত্তর 500 টাকা ও 375 টাকা, ঠিক আছে। এই ছিল আমাদের অনুশীলনীর 1 থেকে 4 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের সিলেবাসে 5.3-এর 1 থেকে 4 পর্যন্তই আছে, তাহলে এর সাথে সাথে আমাদের 5.3টা শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, যেহেতু অধ্যায় 6টা শেষ, পরবর্তীতে আমরা অধ্যায় 7 শুরু করব। পরবর্তীতে আমরা 7 নম্বর অধ্যায় গুণিতক ও গুণনীয়ক এই অধ্যায়টা আমরা শুরু করব। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।